গুড মর্নিং, প্রিয়াঙ্কার সাথে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম। বাজে এখন সকাল 7:45, আমি উঠে পড়েছি, কাকিমাও চলে এসছে। আজকে আমি যাবো একটু সল্ট লেক, আমার একটা ইন্টারভিউ আছে, 8:30 বেরোবো, 10টার মধ্যে রিপোর্টিং টাইম আছে। তো আজকে আমি অনেকক্ষণই একা একা থাকবে, জানি না কি করবে কি করবে, কারণ বটল ফিলিংটা একদমই করে না। দেখা যাক কি হয়। চলো তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করবো, ব্রেকফাস্ট করে আমি রেডি হয়ে বেরিয়ে যাব। বাজে এখন পুরো 8:30, 8:32 হয়ে গেছে, আমার 8:39 ট্রেন রেডি হয়ে গেছি, যাচ্ছি হচ্ছে সল্ট লেক বেনফিস টাওয়ার, নামবো উল্টোডাঙায়। উল্টোডাঙা থেকে তারপর দেখছি কি পাওয়া যায়। মেয়ে দেখলাম ঘুমোচ্ছে সকালবেলা, আর কাকিমা তো চলে এসছে, অরিন্দম আছে, দেখা যাক চিৎকার চাচামেচি করলে মাঝ রাস্তায় বাড়ি ফিরে চলে আসবো। চলো আগে যাই, টিকিটটা কাটি, দেরি হয়ে যাবে নাহলে। টিকিট ফিকিট কাটলাম, কেটে উঠে পড়লাম ট্রেনে, বিধাননগর চলেও এসছে। উঠেই একটা বসার জায়গা পেয়ে গেছিলাম, আর অরিন্দমকে ফোন করলাম, অরিন্দম বললো মেয়ে এখনো ঘুমোচ্ছে। মর্নিং মিহি, উঠে বলে তো মা গেছে পরীক্ষা দিতে, ইন্টারভিউ দিতে, তুমি আবার থাকবে আমার কাছে। চলো আমরা সকাল সকাল একটু মুড়ি খেয়ে নিই, চলো কাকিমা মুড়ি রেডি করুক, আর তুমি আমার কোলে আসো। আসো 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 আসো, ইয়োলো ইয়োলো, দুজনেই এলো। ওই যে মুনি, খাবো দুগু দুগু দুগু, কি খাবো? মুনি খাবো। আমাদের মিহি সোনা মেয়ের মতো খেয়ে নিয়েছে মুড়ি, এবার আমরা চলে এসেছি মিহির খেলার রুমে, আমরা এখন খেলা করব। চলো চলো চলো, চলো আমরা বসে যাই এখানে, আমরা দুজনে খেলা করব, ঠিক আছে? আমরা দুজনে খেলবো, কোনটা নেবে? খেলো খেলো খেলো, খেলি করো, এইটা এইটা নেবে। এখন বাজে 10:40, আমাদের একটু একটু খেলা হয়ে গেছে, এবার আমরা এসছি এই ঘরে রোদ খেতে, আর বাবার কোলে বসে নাচু নাচু হবে, নাচু। মা বারবার ফোন করছে, বারবার ভিডিও কল করছে, আমার মিহিটা কি করছে, খেলো নাকি, কাঁদছে নাকি, বলো। কোনো টেনশান নেই, আমি তো বাবার কাছে ঝুঝুন 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 ঝুঝুন। এটা না, উল্টোডাঙায় নামলাম, নেমে দেখলাম বাসে অসম্ভব ভিড়, ওখানে করে যাওয়া যাবে না, তো ওখান থেকে অটো ধরলাম, অটো ধরে আসলাম করুণাময়ী, যদিও হাটকোমর থেকে ধরেছিলাম, আর করুণাময়ী থেকে ডাইরেক্ট অটো চলে এসেছি বেনফিশ টাওয়ার। এই হচ্ছে বেনফিশ টাওয়ার, আমি এখন ঢুকছি ভেতরে, ভিতরে ঢুকে তো আর কোনো ভিডিও করা যাবে না, তাই জন্য ভিডিওটা এই অবধি শেষ করছি এখানে। আবার আমার ইন্টারভিউ হয়ে যাক, হয়ে যাওয়ার পর আবার তোমাদের সাথে দেখা হবে। মিহির সবজি কাটা হয়ে রান্নার জন্য বসছে, আর এদিকে চাল, এটাই মিহির ভাত, আর এই সবজি মেখে ডাল। কি কি সবজি আছে? এতে আছে আলু, গাজর আর পেঁপে। আলু গাজর পেঁপে খাবে মিহির? এবার একটু একটু ঘুম ঘুম পাচ্ছে, ঘুম হবে হবে ঘুম হবে, চলো একটু ঘুম পাড়িয়ে দিই মিহিকে। হ্যাঁ হ্যাঁ চলো আমরা একটু ঘুমাই। আমি এদিকে একটু বানিয়ে নিচ্ছি চা, আমার চিনি ছাড়া লিকার চা। ওদিকে কাকিমা ঘুম পড়াচ্ছে মিহিকে, যদি পারে ভালো, নাহলে আমি গিয়ে ওকে ঘুম পড়াবো। এই যে আরেকজন নাকি ঘুমাচ্ছে, ফচকেমি করছে ফচকেমি। মিহি ওখানে ঘুম হলো না, এবার রকিং চেয়ারে বসে বাবার কোলে দলু 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 দলু।
দোল খেতে খেতে একজন ঘুমিয়ে পড়েছে। এখন ল্যাদ খাওয়ার টাইম, ল্যাদ খাচ্ছে। হয়ে গেছে মিহিরানির, এবার মিহিরানির স্নান হবে। চলো চলো চলো, আমরা স্নান করে নেই, এখানে জল রোদে দেওয়া আছে, তার সাথে একটু গরম জল করতে হবে। আমি যাচ্ছি এখন জল গরম করতে। স্নান করা কমপ্লিট, জামা কাপড় পরা হয়ে গেছে, চুল আঁচড়ানো হয়ে গেছে, ক্রিম মাখা হয়ে গেছে। চলো মি, চলো, বাবা ভাত রেডি করে ফেলেছে ওই ওই ওখানে ডাইনিং টেবিলে। চলো 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 চলো, আজ চলে এসেছে মিহির ভাত। মিহির খুব খিদে পেয়ে গেছে, কান্না করছে, ওই যে আচো 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 হয়ে গেছে, বাবা খাইয়ে দেবে। আমি কোনো চামচ নেই নি, কারণ মিহি হাতে তুলে খেতেই ভালোবাসে। মিহিকে হাতে করে খাইয়ে দেবো, চলো আমরা খেতে থাকি। চুনরি তৈরি নাচো, চুনরি তৈরি, চুনরি তৈরি, শুনে তো গোলাপি সারারা ও সারারা। ছোট চামচ এসছে, ছোট চামচ, খাওয়া কমপ্লিট, মি গুড গার্ল। এবার হচ্ছে মিহির ওরাল হাইজিন মেনটেনের জন্য মুখ পরিষ্কার হবে। কারো 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 মিহি প্রত্যেকটা খাওয়ার পরে এরকম করে মাড়িটাকে ভালো করে পরিষ্কার করে, আর জিভটাকেও পরিষ্কার করে। মিহির মুখে খাওয়ার জমে না, তাই না মিহির? ইয়ে, চলো আমরা এবার ড্রেস চেঞ্জ করি, মুখে ক্রিম মাখি, আর আর কি পরবো, টিপ পরবো না, কাজল পরবো তো। চলো 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 চলো, যাই 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 যাই। বেরিয়ে গেছি ওখান থেকে, হয়ে গেছে ইন্টারভিউ। অরিন্দমকে ফোন করলাম, বললো মেয়েকে খাওয়াচ্ছে, আর আমি ওখান থেকে ডাইরেক্ট বাস পেয়ে গেছি। এটা বারাসাত বি গার্ডেনের একটা বাস, যেটা একদম ওই বেনফিস টাওয়ারের সামনের মোড়টা থেকেই পেলাম। উঠে পড়েছি, উঠে পড়ে এখান থেকে নেমে যাব এয়ারপোর্ট। এয়ারপোর্ট থেকে নেমে ওখান থেকে সোজা চলে যাব গোড়াবাজার, টোটো করে বা অটো করে। আর আমি এখন খাচ্ছি ডেয়ারি মিল্ক। ড্রেস চেঞ্জ হয়ে গেছে, টিপ পরা হয়ে গেছে, এবার আবার ঘুম পেয়ে গেছে। ভাত খেয়েছে না মিহি? চলো এখন বাজে একটা, মিহি একটু দোল খেতে 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 একটু ঘুমাক। তারপর মিহির মায়ের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে, বাসে উঠে গেছে, আসছে। ও ও ও, চলো আমরা একটু দোল দোল। ঘড়িতে বাজে দেড়টা, আরেকজন ঘুমিয়ে গেছে দোল খেতে খেতে। আজকে বিছানায় ঘুম খায়নি, মানে বালিশে দোল খায়নি, আজকে রকিং চেয়ারে দোল খেতে খেতে ঘুমিয়েছি। যাই, এবার কাকিমাকে দিয়ে প্রিয়াঙ্কা চলে আসছে প্রায়। আমি হচ্ছে ভাত রেডি করি, কাকিমা গরম করে দিয়েছে খাবারগুলো, রেডি করে রাখি, প্রিয়াঙ্কা এলেই আমরা দুজন খেয়ে নেবো। নেমে গেছি এয়ারপোর্টে, এখান থেকে টোটো ধরতে গেলে আমাকে আবার রাস্তাটা ক্রস করে ওই মন্দির মসজিদ গলি থেকে গিয়ে ধরতে হতো, আর অটোটা তো একদম ওখানেই পাওয়া যায়, যেখানে বাস থেকে নামায় সেখানে। তাই জন্য ভাবলাম অটোই ধরি, অটো ধরেই নিয়েছি। আর অটোটা নামাবে হচ্ছে আমাদের চেতনা হলের গলিটার ওখানটাতে। তো চেতনা হলের গলি উল্টো দিকে আছে আখের রস, আখের রসটা খাবো, খেয়ে সোজা চলে যাবো ফ্ল্যাটে। প্রায় চলে এসছে, ফোন করলো, বললো ঘোড়াবাজারে নেমে গেছে। আমি ভাত রেডি করে ফেলেছি, আজকে আমাদের ভাত ট্যাংরা মাছের ঝাল আর হচ্ছে ফুলকপির তরকারি। রেডি করে থাক, প্রিয়াঙ্কা এলেই আমরা খেয়ে নেবো। আর মিহিকে কাকিমা নিয়ে গেছে, মিহি এখন কাকিমার কাছেই থাক, আমরা খেয়ে টেয়ে নিই আর ও একটু ঘুমাক। চলে এসছি, ঢুকে যাবো ঘরে। অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি, তো ঘুম পাচ্ছে আমার এখন। যাই না, খাবার দাবার আদৌ গরম আছে কি নেই, গিয়ে যদি গরম করতে হয় ভালো লাগছে না। এখন আর মনে হচ্ছে গিয়ে একটু খেয়ে দিয়ে শুতে পারলে ভালো হয়, ঘুম পাচ্ছে প্রচণ্ড। যাই হোক, যাই উপরে গিয়ে দেখি। অরিন্দম পেটোকে ফোন করেছিলাম, মেয়েকে ঘুম পাড়াচ্ছে বললো, দেখি গিয়ে কী করছে। প্রিয়াঙ্কা বলতে বলতে চলে এসছে, কেমন হলো পরীক্ষা? ঠিকঠাক। কিসে এলি তুই? আমি এসেছি এয়ারপোর্টের বাসে। ট্রেন ধরিস নি? আর না, ট্রেন ধরিনি, একদম ওই মুখ থেকে বাস পেয়ে গেছে। তুই ঠিকই বলেছিস, ওখান থেকে বাস পাওয়া যাবে। পুরোটা নিয়েছি, ব্লক করেছি পুরোটাই। বাহ, মোটামুটি
একটা ব্যাগ অর্ডার দিয়েছিলাম ফ্লিপকার্টে। কার জন্য? আমারই জন্য। কিসের? ব্যাগটা তো সেদিন থেকে দপরাপ হয়ে গেল, মেয়েকে নিয়ে গিয়ে। এটা ছোট্ট? না না, কি আছে? গোড়া বাজারে ভালো ব্যাগ বেতিস, এটা ব্যাগ কি হবে এতে? ফালতু একটা নিস কেন? এখানে এত ভালো ব্যাগের দোকান থাকছে, বললাম না তখন উঠে গেছে, আমি ঠিক শুনেছি। কে এসেছে এটা? কে? ভাত আমি গলে নিয়েছিলাম আর কাকিমা খাইয়ে। এবার একটু চাই। মেয়ে উঠে পড়েছে ঘুম থেকে, আমি এখন খাচ্ছি কুল, ওদিকে বসিয়ে দিয়েছি মেয়ের আপেল। এই যে মেয়ের আপেল এখানে স্টিম হচ্ছে। খরগোশ দেখা যাচ্ছে? নেই, খরগোশ নেই। খরগোশ নেই, একটা বিড়াল বসে আছে। ওই যা, খরগোশ দেখতে এসেছে। খরগোশ নেই, খরগোশ নেই, দেখি খরগোশ নেই। নেই নেই। মা এসেছিল মোড়ে ভাইয়ের সাথে, ভাই নিচে দাঁড়িয়ে আছে। এটা কি? দাদা ভাইকে আনতে যাবো। ওরে বাবা, আসবে এখানে? আসবে, কাকিমা নিয়ে এসছে। এটা কি? কেশর ইলাইচি মাদার ডিয়ার। এটা খুলবো কি করে? মাথায় তো ওই ক্যাপ, ওর মাথায় তো সেই এ ক্যাপ করা স্টিলের। এটা কি? মিল্কি মিস্ট ইয়োগার্ট টক দই। এটা কি? ব্যান্ডেড কার? না ব্যান্ডেড না, এটা চামচ দই খাওয়া। আমি ভাবলাম ব্যান্ডেড। এটা ভালো খেতে। আমি এর আগে ইয়েটা খেয়েছি বল, ওটা মাদার ডেয়ারি। এটাও মাদার ডেয়ারি? না না, দেখলাম মাদার ডেয়ারি লেখা। কোথায় মাদার ডেয়ারি লেখা? মিল্কি মিস্ট লেখা। ওই একই হলো। আরে আমি পাল কাছে ভিতরে আমি এটা খাই। কি এটা? ক্রাঞ্চি ডুও ক্রাঞ্চিস। এই যে যে বাচ্চাদের খাওয়ার, ও খায় নাকি? ঠিক আছে, আমি গেলাম ঘুমাতে। লিপি দিয়ে আসবে না? ফোন করলাম এখনই, মনে মনে বললো আসবে না। আমাকে আজকে একা একা চেম্বার করতে হবে। মেজে নে, মেজে নে, কারো উপর ওরকম ভরসা করে থাকিস না। মাঝ না আসলে কি হবে? একটু রেস্ট নেবে একদিন। হচ্ছে কোথায় যাচ্ছ তুমি? দেখি তোমার ঝুটিটা দেখাও। বাইরে কতটা ঠান্ডা? নেই গার্ডার গুলো নিস না। চলো 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 চলো। কোথায় গুলি গুলি যাচ্ছ?
যাচ্ছ তুমি? কি খুঁজি কি খুঁজি? বলি বাবা বলি বাবা, রাস্তায় বেরোলে খুব মজা, তাই না মা? খুব মজা খুব মজা। একটু পরে গান শুরু করবে দেখো না, গান শুরু করবে। যাই হুদাকে নিয়ে আসি, নিয়ে আসি মানে হুদা আসবে না, হুদার পরীক্ষা চলছে। হুদা চলে যাবে বাড়ি, আমরাও চলে যাব ঘরে, গিয়ে তারপরে রুটি দেখে আছে হচ্ছে সেরেলা খাওয়া যায়, রুটি খাওয়া। চলো কালার আর ড্রয়িং ওই দেখ, দেখেছিস? দেখি দেখি আদো করো দাদা ভাইকে। চলে এসেছি আমরা, যেই লিফটে ওঠাচ্ছি এরকম করছি, কিরকম বোঝে এখন বাইরে থেকে যে ঘরে নিয়ে আসা হচ্ছে। তুই এই দেখো জুতি, জুতিটা তো দাদা ভাই দেখতেই পেল না, সুন্দর জুতিটা। চল এবারে খাইয়ে দি। একজন ঘুমাচ্ছিল, সেই সুযোগে আমি ওর বাসনপত্র মেজে জল টল ফুটিয়ে আমি ডিনারও করে নিয়েছি। অরিন্দম চলে এসেছে, এখন অরিন্দমকে খেতে দেবো, দিয়ে তারপর আমি মেয়ের সাথে খেলু খেলু করবো। এই তোরা কি কেউ মিহির বাড়ি যাবি? হ্যাঁ যাবো যাবো, চল মিহির বাড়ি যাই। মিহির বাড়ি ভারী মজা, কি চল নাই, মিহির দেবে দুধু ভাতু দুয়ালে বসে খাই। এই মিহি মিহি, তুই কি একটা নাম দিয়েছিলি? আমি নাম দিয়েছিলাম সেনা, সেনা আমার কেউ ডাকে না। তোমার কার নামটা সব থেকে বেশি ভালো লাগে? বাবার দেওয়া? এমনি টানবো। মিহি নামটা কেমন? মিহি সবাই মিহি বলেই ডাকে, ভাইও ডাকে। এটা প্রথমে জেনা দিতাম। হ্যাঁ জঘন্য নে জেনা, তাই জেনা বলি সবাই ডাকতো, ফালতু নাম জেনা। তোমরা প্লিজ কমেন্টে জানিও জেনা নামটা ভালো কি ভালো না। মিহির মধ্যে একটা কত মিষ্টতা, সে আমার একটা কারণ আছে, সে বলেছিলি মিহি নামের মধ্যে একটা মিষ্টতা আছে, একটা ওর মতো মিষ্টি একটা। বাট আমি তো জেনা নামটা অন্য কারণে দিয়েছি। ঠিক আছে মিহি হচ্ছে, তাহলে তো ডাক্তারও বললো বেশ সুন্দর নাম, রসমালাই রসগোল্লা, তারপরে বলেছে মিহি দানা মিহি দানা। চলো খেলাধুলো চলুক, আজকে ভিডিওটা এখানে কমপ্লিট করে দাও। চলো 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 চলো, ভিডিও শেষ, ভিডিও শেষ, ভিডিও এন্ড করো, ভিডিও শেষ। আজকে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব ইউটিউবে, আর ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আমাদের ফেসবুকে 20,000 ফলোয়ার কমপ্লিট হয়ে গেছে। হয়ে গেছে? আমি ভাবলাম 20,000 হলে একটা লাইক করব। না না, সব লাইক করতে হয় না। এই আমি ভাবলাম যে করব, 20,000 হয়ে গেল, 20,200 সামথিং। আজকে 25,000 হলে আমি একটা লাইক করব, 1 লাখ হলে করব। হবে 1 লাখ হবে তার নেই ঠিক, হয়ে যাবে, এত চাপ নেওয়ার কিছু নেই। প্রথম দিকে দেরি হতো, এখন তো খুব তাড়াতাড়ি, লাস্ট 10,000 মনে 7 দিনে হয়েছে। ভাই আমাকে লোকজন যা গালি দিয়েছে সেই গালিতেই আমি আমার ফলোয়ার বেড়েছে, কিন্তু আতপে সেগুলো কি বেড়েছে আমি জানি না ভাই। হ্যাঁ যারা গালি দিয়েছে তারা তো আর ফলো করেনি না, জানি না বাবা লোকজন। এটা বুঝতে পারছিস না, ওই ভিডিওটার ভিউ হয়েছে 1.6 মিলিয়ন। 1.6 মিলিয়ন মানে 16 লাখ, 16 লাখের মধ্যে কমেন্ট করেছে 580 জন, বাকি তার বাকি তো তুই ভাব, শেয়ার 125টা না সামথিং এরকম কিছু। যাই হোক ভাই, আমাকে প্রচুর লোকে গালি দিয়েছে, ঠিক করেছে, কিন্তু আমি ওইভাবেই খাওয়াবো।
আমার মেয়ে ওভাবেই খেতে কমফোর্টেবল, 8 মাস না হলে আমি মেয়েকে শক্ত খাবার দেব না, যে আমাকে যা মনে চাই বলুক সব সবজি আমি দেব না। সবাই বুঝতে পারছে না যে তোর বয়স কত, এটা যদি মানে ভেবে চায় তো 7-8 মাস হয়েছে ওই জন্য। ঠিক আছে বাদ দে কন্ট্রোভার্সি ওইসব, আজকের মতন ভিডিও অবধি, আমরা এখন ঘুমাই। তুই 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 টা 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 টা